2014 সালের লোকসভা নির্বাচনের পর দেশের ছবি কি হতে পারে, কার হাতে থাকবে ক্ষমতা, রাহুল রাজ শুরু হবে নাকি মোদি ম্যাজিকের সাক্ষী হবে দেশ। সদ্য শেষ হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, রবিবার ফল প্রকাশ। লোকসভা নির্বাচনের আগে সবকটি দলের কাছে কংগ্রেস বিজেপির কাছে এটি কার্যত সেমিফাইনাল। চার রাজ্য দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বুথফেরত সমীক্ষা ও মে মাসে গোটা দেশে করা ওপিনিয়ন পোল অনুযায়ী 2014 লোকসভা নির্বাচনের পর ছবিটা কি হতে পারে তার উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। প্রথমেই দেখে নিই, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে মোট লোকসভার আসন সংখ্যা হল 72। বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার ফলকে লোকসভা ওয়ারি দেখলে দেখা যাবে এই 72টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে 21টি, বিজেপির ঝুলিতে যেতে পারে 49টি আসন আর অন্যান্যদের দখলে থাকতে পারে 2টি আসন। দেশের জনমত কোন পথে যাচ্ছে তার আভাস বুঝতে এবছরের মে মাসে এবিপি আনন্দ নিয়েলসেন যৌথ সমীক্ষা করে। সেই যৌথ জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল এখনই লোকসভা নির্বাচন হলে ইউপিএ পেতে পারে 136টি আসন, এনডিএ পেতে পারে 206টি আসন, অন্যান্যরা পেতে পারে 201টি আসন। আর এখন মে মাসে করা দেশজোড়া জনমত সমীক্ষা এবং চার রাজ্যের সম্প্রতি বুথফেরত সমীক্ষাকে এক করে দেখলে দেখা যাবে এখনই লোকসভা নির্বাচন হলে ইউপিএ ঝুলিতে যেতে পারে 142টি আসন, এনডিএ পেতে পারে 176টি আসন, অন্য দলগুলি পেতে পারে 225টি আসন। একদিকে আইনি, অন্যদিকে রাজনৈতিক, ক্রমশ বাড়ছে চাপ। মহিলা ইন্টার্নকে যৌন নিগ্রহের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবারই অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে ফের একবার রাষ্ট্রপতিকে চিঠি দিলেন তিনি। এবার দাবি, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদ থেকে অশোক গঙ্গোপাধ্যায় দ্রুত অপসারণ। এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, সংবাদ মাধ্যমে দেখলাম সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বিশেষ কমিটি জানিয়েছে অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তার ভিত্তিতেই উপযুক্ত ব্যবস্থার আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে ফের চিঠি দিয়েছি, যাতে অশোক গঙ্গোপাধ্যায়কে দ্রুত তার পদ থেকে সরানো হয়। যদিও শুক্রবারও অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। বিরক্ত করবেন না, ওকে বিরক্ত করবেন না, অনেক সহ্য করেছি। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ও অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিশ্বাস করেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সমাবেশ শাসক বিরোধীর, আর সেই সমাবেশে যোগ দিয়ে যাওয়ার সময় একে অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ ও সিপিএমের। টিএমসিপির অভিযোগ, মিছিলে যাওয়ার জন্য গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের সামনে দুপুরে তারা যখন জড়ো হয় তখন হামলা চালায় সিপিএম, আহত হন 2 ছাত্র। ঘটনায় মদতের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তীর বিরুদ্ধে পাটুলি থানায় এফআইআর দায়ের করেছে টিএমসিপি। যদিও অভিযোগ অস্বীকার করে সুজন চক্রবর্তী জানিয়েছেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন, হাস্যকর, সাজানো। সিপিএমের পাল্টা অভিযোগ, তারা যখন সমাবেশে যাওয়ার জন্য ওই কলেজের সামনে জড়ো হয় তখন টিএমসিপির সমর্থকরা তাদের বাস ভাঙচুর করে। দুপুর 3:30 যুবভারতীর মোহনবাগান ড্রেসিং রুমের বাইরে তখন চাপা উত্তেজনা। দেখলে কে বলবে, কয়েক ঘন্টাও হয়নি ফিফার দেওয়া যুব বিশ্বকাপের উপহার পেয়ে চনমনে মেজাজে ভারতীয় ফুটবল। অসুস্থ সচিব ফের হাসপাতালে, কোচ কারিম থেকে ওডাফা, টানা ব্যর্থতায় সবার পিঠ দেওয়ালে, তার উপর প্রতিপক্ষের নাম ইউনাইটেড, গত 5 বছরের সবচেয়ে বড় গাঁট। সবার মুখ যখন থমথমে তখন চিজোবা ক্রিস্টোফারের হাসি হাসি মুখে গান্দিবাদ। ময়দানে পিয়ারলেস স্ট্রাইকারের পরিচিতি খেপুরে হিসেবে। শিলিগুড়িতে 7 সাইড ছেড়ে তড়িঘড়ি বাগডোগরা থেকে ফিরতি বিমানে এসে বাগানে সই করেছেন। আই লিগ অভিষেকেই নাইজেরিয়ার এই তরুণী জীবনকাঠি ছোঁয়ালেন অসুস্থ বাগানে।